আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা এনকোডার কি তা নিয়ে আলোচনা করবো। তো এনকোডারে আমি তিনটে ভিডিও করবো। প্রথম ভিডিওতে আমি এনকোডার কি, এটার কী কাজ করে আমি এটা নিয়ে প্রথম আলোচনা করবো। তো তারপরে আমি পোর্ট থেকে টু অর্থাৎ সাইটটি ইনপুট থেকে দুটি আউটপুট হয় কীভাবে, এর এনকোডার তৈরি নিয়ে আলোচনা করবো। এরপরে আটটি ইনপুট থেকে তিনটি আউটপুট কীভাবে পাওয়া যায়, এই এনকোডার নিয়ে আলোচনা করবো। তো আর কথা না বলে আমরা আমাদের এনকোডার কি এটা নিয়ে আলোচনা শুরু করে দিই। তো প্রথমে বুঝতে হবে আমাদের এনকোডার কি। আসলে এনকোডার একটা যন্ত্র। তো এনকোডার যন্ত্রটার কাজটা কি, এনকোডার যন্ত্রটা মানে কাজটা হলো অর্থাৎ কম্পিউটারকে মানুষের ভাষা বোঝানো। অর্থাৎ আমরা মানুষরা যে ভাষায় কথা বলি এই ভাষাটা কিন্তু কম্পিউটার বোঝে না। তো কম্পিউটারকে বোঝার জন্য আমাদের ভাষাটাকে একটা মানে সংখ্যায় অর্থাৎ বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। আর এই জিনিসটা করে কে, আমাদের এনকোডার। এনকোডার আমাদের মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেয়। অর্থাৎ কি বলতেছি আমি, চাইতেছি যে অর্থাৎ মানুষের ভাষাকে এনকোডার কিসে পরিণত করে, একটা বাইনারি সংখ্যায় রূপান্তর করে, তারপর বোধগম্য করে। কার বোধগম্য ভাষায় রূপান্তর করে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। অর্থাৎ এখন তোমরা বোঝো নাই, তার আগে বোঝার আগে দেখো, আমরা যখন কম্পিউটার চালাই তখন দেখো, যখন একটা মনে করো এখানে কি আছে, একটা কিবোর্ড আছে। দেখো এই কিবোর্ডে এখানে কিছু সংখ্যা আছে। দেখো এখানে মনে করো কিছু সংখ্যা আছে, আমি ধরে নিলাম। দেখো এখানে সংখ্যাগুলো কি, এখানে আছে 0 1 2 3 4 5 6 7 8। মনে করো এখানে 0 1 2 3 4 5 6 7 আছে। যখন মনে করো এটাকে আমরা কি করবো, এখান থেকে আমরা যে কোনো একটা সংখ্যাকে, এখান থেকে আমরা যে কোনো একটা সংখ্যাকে প্রেস করবো, অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে আমরা অন করবো, তখন ওই সংখ্যাটা কম্পিউটার কি করবে, দেখ মনে করো আমি এখান থেকে 4 সংখ্যাটা অর্থাৎ বা অথবা 5 সংখ্যাটা আমি অন করলাম। দেখো আমি 5 সংখ্যাটার মধ্যে ক্লিক করলাম, এই 5 সংখ্যাটার মধ্যে ক্লিক করলাম। অর্থাৎ দেখো কিন্তু আমাদের এখানে কি আছে, মনে করো এখানে একটা কম্পিউটার আছে। এখন কম্পিউটার কি 5 সংখ্যাটা কি বুঝবে, এখানে কি কম্পিউটার কি 5ই বুঝবে? আসলে না, কম্পিউটার এই 5টা বুঝবে না। অর্থাৎ কম্পিউটারকে 5কে বুঝতে হলে এই 5টাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। অর্থাৎ বাইনারিতে রূপান্তর করে কম্পিউটারের কাছে যাবে, তখন কম্পিউটার এই 5 সংখ্যাটাকে বুঝবে। তো দেখো আমাদের এর জন্য, এই সংখ্যাগুলোর জন্য একটা বিশেষ একটা কোড আছে। অর্থাৎ আমরা বাইনারি সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল সংখ্যাগুলোকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো, একটা বিশেষ একটা কোড আছে। ওই কোডটা কত, দেখো ওই কোডটা আমাদেরকে জানতে হবে যখন আমরা বাকি পোর্ট টু বাকি এনকোডারগুলো রূপান্তর করতে শিখে যাবো। তখন দেখো কোডটা হলো কত, প্রথমে আছে 1, কত প্রথম আছে 1। এরপর দেখো 1 এর দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ হলো 2। এরপর দেখো 2 এর দ্বিগুণ কত, 2 এর দ্বিগুণ হলো 4। এরপর দেখো 4 এর দ্বিগুণ কত, 4 এর দ্বিগুণ হলো 8। 8 এর দ্বিগুণ কত, 8 এর দ্বিগুণ হলো 16। 16 এর দ্বিগুণ কত, 32। 32 এর দ্বিগুণ কত, 64। অর্থাৎ এভাবে দ্বিগুণ আকারে বাড়তে থাকে। অর্থাৎ এটা একটা বিশেষ একটা আমাদের কোড, এই কোডটা আমাদেরকে জানতে হবে। তো আমরা যে সর্বোচ্চ যে যতটুকু কোডে আলোচনা করবো সেটা হবে আমাদের 1 2 4 8, এতটুকু নিয়ে আমরা আলোচনা করবো। তো দেখো আমরা এই কোডের সাহায্যে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে, যে কোনো ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো দেখো আমাদের এখানে সংখ্যাটা কত আছে, 5। দেখো এখন আমরা 5কে যখন বাইনারিতে রূপান্তর করবো তখন আমাদের বাইনারি ভ্যালুটা কত আসে। দেখো আমরা 5কে যখন বাইনারিতে রূপান্তর করবো তখন আমাদের 5 এর মানটা কত আসবে। দেখো 5 এর মানটা আসতে হলে দেখো এখানে আমাদের 4কে নিতে হবে আর 1কে নিতে হবে। দেখো 4 আর 1 যখন আমরা যোগ করবো তখন আমরা 5 পাবো। তো দেখো এখানে আমরা যে যে সংখ্যাগুলো নিলে ওই সংখ্যাটা পাবো, ওই সংখ্যাগুলো নিচে আমরা 1 দিব আর বাকি সংখ্যাগুলো নিচে আমরা 0 দিব। তাহলে দেখো আমরা 4 কে নিতেছি আর 1 কে নিতেছি, তাহলে আমরা 4 এর নিচে 1 দিব আর 1 এর নিচে 1 দিব, কারণ আমরা দুটো সংখ্যাকে নিতেছি, এই দুটো সংখ্যার সাহায্যে আমরা 5 পাবো। তাহলে বাকি সংখ্যা কত, এখানে 2, বাকি সংখ্যা নিচে আমাদের কত হবে, 0 হবে। এটা হলো আমাদের 5 এর বাইনারি মান। 5 এর বাইনারি মান কত, 1 0 1। তার মানে আমরা যখন কোনো একটা 5 অর্থাৎ কোনো একটা ডেসিমাল সংখ্যাকে আমরা অন করবো তখন কম্পিউটার ওই ডেসিমাল সংখ্যাকে বোঝে না, বোঝে শুধুমাত্র কোন সংখ্যা, বলতে শুধুমাত্র বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যাটা রূপান্তর করে কে, এই মাঝখানে আমাদের যে এনকোডার যন্ত্রটা থাকে ওই এনকোডার যন্ত্রটা আমাদের ওই সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। দেখো এখানে আমাদের যে এনকোডার, এনকোডার, এই এনকোডার যন্ত্রটা থাকবে, ওই এনকোডার যন্ত্রটা আমাদের এই জায়গা থেকে আমরা যে সংখ্যাটা ক্লিক করবো ওই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করবো। দেখো আমরা কি সংখ্যা ক্লিক করলাম, 5 সংখ্যাটাকে ক্লিক করলাম। তাহলে দেখো এই 5 এর কি, এখানে আউটপুট কম্পিউটার কাছে যাবে, এখানে 5 এর বাইনারি মানটা অর্থাৎ 1 0 1, এই মানটা আমাদের কম্পিউটার স্ক্রিনে অর্থাৎ কম্পিউটার কাছে যাবে। তখন কম্পিউটার এই 1 0 1 দেখে বলবে যে আসলে এই সংখ্যা, তারা 5 সংখ্যাটাকে দেখতে চাইছে, তখন আমাদেরকে এখানে স্ক্রিনে 5 সংখ্যাটাকে অন করাবে। আসলে তোমরা এনকোডার কি, এনকোডার সম্পর্কে বিস্তারিত বুঝছো, তো
এখন দেখো আমরা এই এনকোডারের ক্ষেত্রে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, আছে অনেকগুলো আছে, কিন্তু দেখো আমরা এখানে এনকোডারের ক্ষেত্রে কয়টা ইনপুট দিলে কয়টা আউটপুট পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করে দিই। তার পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে 4 টু 2 এনকোডার নিয়ে আলোচনা করব, 8 টু 3 এনকোডার নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট যখন দিব তখন আমরা এই জায়গা থেকে আমরা আউটপুট সংখ্যা কত পাবো, শুধুমাত্র এখানে n যত থাকবে আমরা তত সংখ্যক আউটপুট পাবো। দেখো এখানে আমরা ইনপুট দিলে কত, 2 টু দি পাওয়ার n ইনপুট। দেখো আমরা এখানে ইনপুট দিলে কত, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলাম, পরবর্তীতে আমরা আউটপুট সংখ্যা কত পাবো, আমরা আউটপুট সংখ্যা পাবো শুধুমাত্র n সংখ্যক, এটা হলো আমাদের আউটপুট। এখন তোমরা বুঝো না, দেখো আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে, দেখো আমরা প্রথম মনে করো এটা একটা এনকোডার যন্ত্র, দেখো এন ও ডা এটা আমরা একটা এনকোডার যন্ত্র লিখলাম। এনকোডার যন্ত্রে আমরা যত সংখ্যক 2 টু দি পাওয়ার n সংখ্যক, মনে করো আমরা এখানে 8 সংখ্যক ইনপুট দিলাম, এটার এখন এটাকে যখন আমরা 2 টু দি পাওয়ার n সূত্রের মধ্যে নিয়ে যাবো তখন আমরা এখানে কি পাবো, 2 কিউব পাবো। আমাদের 2 কিউব মানে কত, 8। তাহলে দেখো আমাদের এখানে n এর ভ্যালু কত আসতেছে, এখানে n এর ভ্যালু আসতেছে 3। তার মানে আমরা বলতে পারি যখন আমরা 8 টা 8 টা ইনপুট দেব তখন আমাদের আউটপুট সংখ্যা কত হবে, আশা করি তোমরা বুঝছো, কারণ n সংখ্যক হবে তাহলে কত হবে, শুধুমাত্র 3 সংখ্যক আউটপুট পাবো, বুঝেছে। তাহলে দেখো যখন আমরা এখানে কি দিব, একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট, চারটা ইনপুট, পাঁচটা ইনপুট, ছয়টা ইনপুট, সাতটা ইনপুট, আটটা ইনপুট, দেখো আমরা এখানে কটা ইনপুট দিছি, আটটা ইনপুট দিছি। দেখো আমি এখানে কি কি দ্বারা পাস করতে পারি, এটাকে হয় ইনপুট দ্বারা পাস করতে পারি অথবা ডিজিট দ্বারা পাস করতে পারি, ডিজিট মানে সংখ্যা, ইনপুট মানে মনে করো কোনো একটা সংখ্যা। অর্থাৎ আমরা চাইলে এখানে I1 অর্থাৎ ইনপুট দিয়ে পাস করতে পারি, D0 ডিজিট সঙ্গে দিয়ে পাস করতে পারি, I0 ইনপুট দিয়ে পাস করতে পারি, সরি এখানে I1 এখানে D1, I2 D2, এই দুটো সঙ্গে যে কোনো একটা সংখ্যাটা দিতে পারি, হয় আই দিব না হয় ডি দিব, ডি দ্বারা ডিজিট দিলে আই দ্বারা ইনপুট দিলে। এখন দেখো আউটপুট কত পাওয়া যাবে, আউটপুট তিনটা পাওয়া যাবে, একটা কি এক্স, একটা কি মনে করো ওয়াই, একটা কি জেড। কেন দেখো আমাদের সূত্র অনুসারে আটটা যখন আমরা ইনপুট দিব আমরা আউটপুট পাবো কি, 2 টু দি পাওয়ার এন সংখ্যক, এন মান কত, 3। তার মানে আমরা এখানে আউটপুট পাবো 3, দেখো 1 2 3, এখানে আমরা আউটপুট পাবো 3। তো আশা করি তোমরা বুঝছো এনকোডার কি, এখন এনকোডারের কাজটা কি, এরপরে এনকোডার থেকে কয়টা ইনপুট দিলে কয়টা আউটপুট পাবো। আর এতটুকুই, নেক্সট ভিডিওতে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো একটা ভিডিও করবো আমি 4 টু 2 অর্থাৎ 4 টু 2 এনকোডার নিয়ে, এরপরে 8 টু 2 3 এনকোডার নিয়ে, এই দুটো নিয়ে আমি ধারাবাহিকভাবে বাকি দুটো ভিডিওতে এগুলো বিস্তারিত আলোচনা করবো। আর এতটুকু, আসসালামু আলাইকুম।